গত বছর টেনিস থেকে অবসর নেওয়ার পরে এই প্রথমবার উইম্বলডনে এলেন রোজার ফেদেরার। তিনি আসতেই টেনিসের সেন্টার কোর্ট উঠে দাঁড়িয়ে হাততালি দিল। এ সময় তার সম্মানে পাকা 1.5 মিনিট চলে এই হাততালি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কথা ছিল তিনি আসবেন, এলেনও। তিনি আসতেই সম্প্রচারকারী চ্যানেল বিশ্বের 1 নম্বর পুরুষ টেনিস তারকা কার্লোস আলকারাজের খেলা সরিয়ে সেন্টার কোর্টে মনোনিবেশ করল। সেখানে তখন সাজ সাজ রব রয়্যাল বক্সে এসে বসেছেন ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন, রয়েছেন অল ইংল্যান্ড ক্লাবের চেয়ারম্যান স্যালি বল্টন সহ অন্য কর্তারা। সবাই পথ চেয়ে রয়েছেন রজার ফেদেরারের। ততক্ষণে রয়্যাল বক্সে এসে গিয়েছেন মির্কা, ফেদেরার স্ত্রী। তারপর সঞ্চালক ঘোষণা করলেন 8টি উইম্বলডন জয়ীর ক্যারিয়ারের কিছু মুহূর্ত দেখানো হবে। জায়ান্ট স্ক্রিনে দেখা গেল ফেদেরারকে, তরুণ ফেদেরারকে, যিনি পিট সাম্প্রেসকে হারিয়ে নিজের প্রথম উইম্বলডন জিতেছিলেন। ফেদেরারের একের পর এক উইম্বলডন জয়ের দৃশ্য দেখানো হলো। দেখা গেল একের পর এক ফাইনাল জিতে রজারের কান্না। রাফায়েল নাদাল, সেরিনা উইলিয়ামস থেকে শুরু করে ওন্স জাবিওর ফেদেরারকে নিয়ে নিজের কথা বললেন। তারপরেই টেনিসের কিংবদন্তিকে রয়্যাল বক্সে আমন্ত্রণ জানান সঞ্চালক। ক্রিম রঙের ব্লেজার ও ট্রাউজার পরে এসে দাঁড়ালেন তিনি সেন্টার কোর্টে। তখন সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন তার সম্মানে। 1.5 মিনিট ধরে একটানা হাততালি চলল। ফেদেরার প্রথম গিয়ে জড়িয়ে ধরলেন স্ত্রীকে, তাকে অভিবাদন করলেন কেট। হাততালি থামার পর কেট ও মির্কার ঠিক মাঝের আসনে বসলেন তিনি। এতদিন যে কোর্টে দর্শকদের আনন্দ দিয়েছেন, এবার সেই কোর্টেই দর্শক হিসেবে বসলেন টেনিস তারকা। তার সামনে তখন খেলতে নামছেন মহিলাদের তৃতীয় বাছাই এলিনা রিবাকিনা ও শেলবি রজার্স। দীর্ঘদিন চোটের জেরে খেলতে পারেননি ফেদেরার, একের পর এক প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন। ক্রমতালিকায় প্রথমবার বেরিয়ে যান 100-র বাইরে, তারপরেই সিদ্ধান্ত নেন অবসরের। গত বছরের সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপে ছিল 41 বছর বয়সী ফেদেরারের সবশেষ পেশাদার টুর্নামেন্ট। 20 বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার গত 3 বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন। সুস্থ হওয়ার পরেই তিনি টেনিস ক্যারিয়ারকে বিদায় জানান। খুব আয়োজন করে নয়, টুইটারে টুইট করেই বিদায় বলে দেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা তারকা। 24 বছরে 1,500-এরও বেশি ম্যাচ খেলেছেন এই টেনিস কিংবদন্তি। ভক্তদের কাছে তিনি ফেডেক্স নামে পরিচিত ছিলেন। তারপর তাকে খেলোয়াড় হিসেবে আর দেখা যায়নি, তবে এবার তাকে কোর্টে দেখা গেল অন্য ভূমিকায়। নিউজ ডেস্ক, নাগরিক।